আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। ওরাকল ডেটাবেস 19c ইনস্টল করার পূর্বে এর ইনস্টলেশন টাইপ বা স্ট্রাকচারটা আমাদের জানা প্রয়োজন। ওরাকল ডেটাবেস 19c ইনস্টলেশনের দুইটি টাইপ, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্ট বা স্ট্যান্ড অ্যালং ইনস্ট্যান্ট, আর একটি হচ্ছে র্যাক ক্লাস্টার। ডান পাশে দেখেন লেখা আছে র্যাক ক্লাস্টার। আপনারা চিত্রটি দেখুন। সিঙ্গেল ইনস্ট্যান্ট আবার আমরা তিনভাবে সেট করতে পারি, যেমন ওএস ফাইল সিস্টেম অথবা ডিরেক্ট ওসিএফএস অথবা এসএমডিক্স। এই তিনভাবে আমরা স্টোরেজটা ব্যবহার করতে পারি। সিঙ্গেল ইনস্ট্যান্সের আবার দুইটা মোড, একটি হচ্ছে ওইউআই ওরাকল ইউনিভার্সাল ইনস্টলার, আর একটি হচ্ছে সাইলেন্ট মোড। ওইউআই ওরাকল ইউনিভার্সাল ইনস্টলার ইনস্টল করলে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা দেখতে পাই, কোনো সমস্যা হলে বোঝা যায়, দেখা যায়। ওইউআই মোডে ইনস্টলেশনের আবার দুইটা স্টেপ থাকে। যখন আমরা ইনস্ট্যান্টটা ইনস্টল করি তখন আমরা ডেটাবেসটা তৈরি করতে পারি। আবার আরেকটা স্টেপ হচ্ছে ইনস্ট্যান্সটা আমরা ইনস্টল করে পরে সুবিধা মতো সময়ে ডেটাবেসটা ক্রিয়েট করব। তো আমি যখন ওরাকল 19c ডেটাবেস ইনস্টল করছি, আপনারা অবশ্যই দেখছেন যে আমরা কিন্তু ডেটাবেস ক্রিয়েট করেই কিন্তু ইনস্টল করছি। এই যে দেখেন লাল চিহ্নটা দেখেন, এই যে লাল দাগটা দেওয়া আছে চিত্রের মধ্যে, আমরা কিন্তু এইভাবে এই প্রক্রিয়ায় ইনস্টলটা করেছি। তাহলে চলুন আমরা এখন সরাসরি ওরাকল ডেটাবেস 19c ইনস্টলেশনের দ্বিতীয় পর্বে যাই। দেখুন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, ওরাকল ডেটাবেস 19c ইনস্টলেশনের দ্বিতীয় পর্ব। আমি ওগুলো সব কিছু ক্লোজ করে দিলাম। এখন আমাদের এসআইডিটা দেখবো, আমাদের এসআইডি নেমটা আমরা কী দিয়েছিলাম, এসআইডি নেমটা দেখে আসি। যদিও বা আমার মনে আছে, জাস্ট আপনাদের সুবিধার জন্য, এসআইডি নেমটা দেখেন ওআরসিএল দিয়েছিলাম। এইবারে আমরা দেখবো হচ্ছে লিসেনার স্ট্যাটাসটা, আমাদের লিসেনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে এইটা দেখার জন্য আমি এখন এই কমেন্টটি দিচ্ছি। হ্যাঁ, দেখেন লিসেনারে আমাদের পোর্ট কত আছে, 1521। এখন আমি একটু গ্রাফিক্যাল মোডে যাব। গ্রাফিক্যাল মোডে গিয়ে আমাদের টিএনএস, এসকিউএল নেট, পোর্ট নাম্বার কোথায় কী আছে এই জিনিসগুলো চেক করে দেখব, এবং কিছু কনফিগারেশনের কাজ করব। জাস্ট আপনি আমার ইনস্ট্রাকশনগুলো খেয়াল করুন, আমি কি করছি। রিমোটলি কানেকশন করার জন্য একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করব। এখানে এখন আমরা প্লাগেবল ডেটাবেস তৈরি করব। আমি এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট দিলাম। পেস্ট করে আমাদের ডেটাবেসটার নাম দিব ওআরসিএলপিডিবি। যেহেতু আমরা পূর্বে ওআরসিএলপিডিবি নামটা সেট করে এসেছিলাম, সেহেতু আমরা এখানে ওআরসিএলপিডিবি দিব। সার্ভিস নেমে ওআরসিএলপিডিবি দিব।
এরপর দেখেন রিমোটলি কানেকশন করতে আমাদের যেন কোনো সমস্যা না হয় এই জন্য এসকিউএল নেট ফাইলটিতে একটু কাজ করব আপনারা জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করুন Thank you.
তো তাহলে আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে ওরাকল ডেটাবেস 19c ইনস্টলেশন দুইটা পর্বে দেখিয়ে দিলাম, আরো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পুটির মাধ্যমে কানেকশন করবেন, টোডের মাধ্যমে কানেকশন করবেন, রিমোটলি কিভাবে অ্যাক্সেস করবে আপনাদের প্রোগ্রামাররা। তো একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এইটাই ছিল যে আপনাদেরকে একটা কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। তো আজকে পর্ব তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে বা কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন বা কমেন্টে লিখবেন। আর আমি আরেকটি পর্ব নিয়ে আসতেছি, যে পর্বতে শুধু আমি আপনাদেরকে কমান্ড লাইন নিয়ে কাজ করব, যেটাতে আমরা শুধু কমান্ড দিব, কমান্ড গুলোকে কিভাবে এক্সিকিউট করে, কমান্ড গুলো কিভাবে কাজ করে, কোনটার জন্য কোন কমান্ড দিতে হয়, এই বিষয়গুলোর উপর টোটাল একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবো।